মিস্টার রনি, দুলাভাই, তুমি তো গ্রামের ছেলে, সব সময় প্যাদল নিয়ে খেলানেলা করো। দুলাভাই কেউ বরিয়ে পেলে এগুলা করবে না। সরি সরি দুলাভাই, তুমি আমার গেস্ট থেকে ঢেকার ভাষা শিখতে হবে। তোমাকে ডেকায় নিয়ে যাব, ডেকাতে নিয়ে পরিচয় করে দেব যে তুমি আমার শেলা। শেলা না দুলাভাই, হালা। এটাই তো, হালাকে শুদ্ধ ভাষায় শেলা বলা হয়। শেলা মন্ত্রণালয়ে সবাই সবার কাছে তোমাকে পরিচয় করে দেব। মন্ত্রণালয় কি দাঁড়ল ভাই? মন্ত্রণালয় হচ্ছে প্রত্যেকটা কোম্পানির একটা মন্ত্রণালয় থাকে, যেমন মাছ মন্ত্রণালয়, ছাতা মন্ত্রণালয়, সব কিছুর একটা মন্ত্রণালয়, ডাক্তার মন্ত্রণালয়, এগুলোতে আমার তো বিশাল পরিচয় আছে। তুমি তো আর দেখলাই, আবার দেখাবো তোমাকে প্রয়োজন পড়লে। এই দেখো দুলাভাই, সবার পাশে তোমার দুলাভাই। একটাতে তো দেখা যায় না, এই যে কুনার মধ্যে, কে চিনি না তো, ওই যে নাক দেখা যায়। আহ, গান গাই আমরা। আমার শ্বশুর আব্বা চাউলের গুদাম, আমার আব্বা চাউলের গুদাম, জ্বর তুফানে লড়ে না, জ্বর তুফানে লড়ে না। আমার শ্বশুর আব্বা চাউলের গুদাম, শ্বশুর আব্বা আমার আব্বা চাউলের গুদাম, জ্বর তুফানে লড়ে না, জ্বর তুফানে লড়ে না। নিজে খায় অন্যরে বাই, নিজে খায় অন্যরে ভাই, খাইতে সেজে দে না। শ্বশুর আব্বা চাউলের গুদাম, আমার আব্বা চাউলের গুদাম, আমার আব্বা চাউলের গুদাম, জ্বর তুফা শ্বশুর আব্বা। সালাম সালাম গ্রামে এসেছি, ভাগ্যের কি নির্মম পরিহাস, গ্রামে বিয়ে হয়েছে। তারপরে ওই দেখুন ছবি, বাংলাদেশ চাইনিজ রেস্টুরেন্ট লিমিটেডের সামনে আমি। বাংলাদেশের যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে আমাকে দেখলে ফ্রি খাওয়াতে হয় আব্বা। এই দেখুন করাম আমি দেখবো আমি ধরমু। আচ্ছা বাদ দাও, আমরা ঘুরিয়াই আই এলাকাত খবর রাখি। এলাকাত তোমার তো, তোমার রাত্রে খিতা হয়েছি মনে আছে নানি? দুলাভাই রে খালি তুমি সাপোর্ট দিবাই। আচ্ছা দুলাভাই ঠিক আছে, সপ্তাহ ডাকা থাকি দুলাভাই সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ কর। আচ্ছা ঠিক আছে, আপনি তো দুই নম্বর কিচ্ছু করো না, দুই সব এক নম্বর। আর দুই নম্বর হইলে বাদ নিয়ে এক পরে হতো, তোমার দুলাভাই কয় নম্বর আছে? দুই নম্বর বাদ জিনিস নি। হ্যাঁ আমি তো দশ নম্বর নাই, কয় নম্বর? দুই নম্বর। এক নম্বর পরেও দুই নম্বর। চলো শ্বশুর আব্বা চাউলের গুদাম, আমার আব্বা চাউলের গুদাম, শ্বশুর আব্বা চাউলের গুদাম। আচ্ছা দুলাভাই, ও শ্বশুর আব্বারে ইয়ত ডাকাতি তা কিতা কিলা হওয়া হয় শুদ্ধ ভাষায়? ঠেকাতে শ্বশুর আব্বাকে শ্বশুর আব্বা বলা হয়। আর ইংলিশে কিতা হয়? ইংরেজিতে বলা হয় ফেসার ইনল, ফেসার ইনল। আমি নুনলাম ফাদার ইনল। ঢাকাতে এগুলো ফেসার বলা, ফেসার ইনল বলা হয়, মাঝে মধ্যে চিলড্রেন ফেদার বলা হয়। চলো আমরা একটু গ্রামে, গ্রামের ভাগ্য পরিবর্তনে একটু কথা বলে আসি। আগামী সপ্তাহে তো আমি চলে যাব। ভাই তো আমার ইলাজ এলো যে ভাই, এখন মামলার তো হাজিরা দিই একটার পর একটা, ভাই মামলার কাজ করাম আমি এখন ভাইর অপরবর্তীতে, তো আমিও তোমার ভাই। আরও আপনার তো সমস্যা নাই, আরও যারা আছে এরারে কইবে।
আর ওই যে গনিমিয়ার জামা ইয়ে ওই যে শুটিং এর কথা কইলো ওখান বেলা নাই খামি হাই এভরি ফুল এভরিবডি হাই লেটিশ ভাই এই চেন আমি আপনারে তো দেই দাম কিটা খবর ভাই বুকা পাই তো আমি দিন গেল ও আমি যারে বিনের মারি দাম দিন গেল আমি এই জন্য আয়া কোনো সমস্যা নাই কোনো টেনশন না আমি আছি নি যা লাগে আমার কইবা জেল থাকি বা করা লাগে আমি জাস্ট খালি জজ সাহেবের একটা ফোন দিমু জজ সাহেবে বাড়ি পাঠাইবা ধরালে টাইম লই আইবা আচ্ছা শুটিং করিলে আমি আগে বাদে ভাইয়ে বাড়াইবা নে আউটা হয় তা হোক তাইন কই দিন গেল এই সুযোগে আপনারা নায়ক বানাইয়া দিলে আমার কিতা দিবতে তুমি তা বেডা খালি মাতে না 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 এই তোমারে যে কইছিলাম মনে আছে নি আপনারে ইত্যাদির জানি সংকেত সংকেত ভাই হানিফ ভাই আমার খুব ক্লোজ গভীর আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক আচ্ছা তো ইদানিং তো যে নাতি গেছে বাটি লইয়া ট্যাবলেট যে গো না না নাতির যে অভিনয় করে এ তো বেমানি কইলিছে এখন আনিফ ভাই কইছেন তারে বাহারি দিলাই আমার একটা ফোন দিলাই দিনকু ১২টা ২৪ ফোন দিছেন রাইট দিয়া কইরা ভাই জব বাটি মুটি খেয়ে মিলবে না কইলে আমি তো শ্বশুর বাড়ি আছি ইনো সেম গঠন কিন্তু মোটামুটি সেম তার বয়সও আছে বয়স ঠিক আছে ওই বরে ও লাগে নাই তো আমি চিন্তা করো আম সংকেত বাইরে কইমু যে আপনারে নিমুগি নাতি কত বড় বেয়া দেবী করছি জানেন নি এ সুতো মুটো ভুয়া কিতা করছে ও যে হানিফ ভাইয়ের ফুরি ফাল্গুন তারে হয় বিয়া করতো আমি নো কই যাইয়া সরাইলি মু হানিফ ভাই আমারে দুঃখ কইরা ভাই হুন নাম তার ভুয়ার নাম ফাল্গুন ভুয়া নাই ফাল্গুন আবার ভুয়ার নাম তাই না শুনুন শুনি ওই ফাল্গুন ভুয়ার নাম এলাকাত আছে নি ফাল্গুন ফাল্গুন তাই নাম ফাল্গুনি মায়া করি রাখেন ফাল্গুন আমিও সব সময় ফাল্গুন ডাকি আমি শুনলাম ফুয়া শুধু আছে না না এই ফুরি রে বাহ তাই হচ্ছে যাই হোক এখন আমি দিলাম তোমারে নাতি নাতির অভিনয় করবাই আচ্ছা সুন্দর করে অভিনয় করবাই এই সমস্যা নাই এবার আপনারা দিলাম না হোক রিহার্সেল দেওয়া লাগবে কিন্তু বিলেনলে তো রিহার্সেল দিছিলাম তাই না মাই গেলা জেল নায়ক হইতে কঠিন রিহার্সেল দেওয়া লাগবে যেমন শুদ্ধ ভাষায় আপনার এটা চিন্তা করলে হইতো না শুদ্ধ ভাষায় মাত্র হইলে আপনার একটু শুদ্ধ উচ্চারণ করতে হইব তো আপনারে আমি এটা রিহার্সেল দিব এখন রিহার্সেলটা হইল মনে করো কা নায়িকা হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আপনি কিতা করতা শিখা লাগবো ধরো গো তুমি যাও মেডিকেল কইলা না তুমি এভাবে মরে যেতে পারো তারপরে নাই কে কইবো তোমাকে ছেড়ে আমি যাব না কেউ নিতে পারবে না পৃথিবীর কেউ আমি তোমার জন্য ডাক্তার নিয়ে আসছি আমার প্রেমিকার কিছু হলে তোকে ঠিক আছে সুন্দর করে আপনারা রিহার্সেল দিবা ওলা একজন আরো জন গলার যাতা মারি দর বা ঠুসাইবা আর আমি জগলুবাইয়ের লগে এফডিসির জগলুবাই মিশা বাই ইলিয়াস কুবরা বাই এর বাদে আমি এর লগে মাত্রাম ফিস ফাস কত যায় এগুলো আমি দেখবো তা আমার ইত্যাদি হ্যাঁ হানিফ সংকেত ভাই আমার ফোন দিবা তাই খাওয়ার আগে ফোন দেয় সব সময় আমার যে বাদ খাইলিরা এই বিভিন্ন কারণে ফোন দিন আমার চিন্তা করবা না আমারটা দেখবা বেশি করি খুব দেখবো আপনি কিন্তু হানিফ শঙ্কর তোর ফ্যামিলির ভাই যাওয়া দিত না এই নাতিরে আমি বার করে দিলাইছি হানিফ ভাই যদি বিচার খালি আপনার রিহার্সেল দোকানে মতো চলো আমরা রিহার্সেল ওই তুই কইছত নি দুকে যাব না নে আর যা তোমার দরিয়া ফার্স্ট সেকেন্ড রাখলে আমি দম বন্ধ আমার দুইও সাইড বেড়া নিছি যে বেদ না করে আসলে ওই গেফারে চল শুটিং আরম্ভ করি লাতি করতাম শুটিং তোমরা গাও ধ্বংস করি তোমরা কি হয়েছে
আমি বুঝলাম কিনা নাই আমি বুঝলাম তোমরা সারা গাঁর মানুষরা আল্লাহ রে কি লাগাল ভাই সারা গাঁর সকলটি নষ্ট করলে বাসাও আমিও তো আপনারে ঢুকাইরাম, আমি তো ফাইনাল খেললেছি আপনার উপ সচিব বানিয়ে দিলাম। গতকালকে আমার ধূমপান ও বিড়ি নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কেরানি যাবর লগে রাইত আলাপ হয়েছে 33 মিনিট। তো তাই জানাইছেন যে যে আপনার যে একটা বাইরে মাতিছেন তাহলে ফাটাই ঢুকা, তাই হচ্ছেন সপ্তাহ ফাইনাল। তো এটা খুব সতর্ক হবে, বিড়ি সিগারেট খাইন না তো আপনি? না না না, আমরা যারা বিড়ি সিগারেট খাই না দরকার, এই মন্ত্রণালয়টা হইলো ধূমপান ও বিড়ি নিয়ন্ত্রণ ওর এই উপসচিব বানিয়ে দিব আমরা। কেরানি যাবর লগে মাত হয়েছে হোমর, এখন টেকা লাগে 7 লাখ। এখন আমি কইছি আমার শ্বশুর বাড়ি না, আমার লজ্জার বিষয় হইলে না, অন্য কারো 24-25, এখন তো পরীক্ষা দেওয়ার আগে টেকা দেওয়া লাগে, টেকা হইলো পরীক্ষা। মনে করুক আপনি পরীক্ষা দিতা, আগে টেকা দিছেন এর মানে আপনি পরীক্ষা ফাঁস, কন্ট্যাক্ট করা লাগে আগে। আমার এখন চিন্তা ভাবনা করিয়ে দেখুক, আমি আরও 50,000 কম নিলে মনে হয় জীব কেরানি হিসাবে চাকরি দিলেই তো পারবো নিতে। বিষয়টা হয়েছে তো এইনু মেইন সচিবর চাকরি তো কেরানিয়ে দেয় এর বাদে MLSS MMM লতায় দেয় আর কি, আপনি বুঝতে নাই সব টাকার বিষয়, ঢেকাতে যারা যায় তারা বুঝে ভাই, টাকার বাজেটটা একটু সময় যায় না। এটা তো আমার বিষয় না, এটা তো অনেক বড় একটা চাকরির বিষয়, এটা আপনি একটু চিন্তা ভাবনা করুক, আমি দেখি কিটা করা যায়। আপনি তো চাইলে অনেক ওই দু কালকে রাইট মাসরাফিয়ে বল ফাটাইছেন সোয়াটা বল ফাস্টা, এই চাইলে আপনি বলতেও করতে পারবো, এটা বুঝলাম আপনার দেখে বোঝা যায়। এখন আপনি চাইলে তো সপ্তাহ করতে পারেন, একটু তো সইও না আমার জহর না, যে আমার কোনো লেখা সই আমার জহর প্রভাবিত করবা না। জি জি জি, সততা লইয়াই বাঁচি আছি আমি চাই, এই ইউনিয়ন একটি আদর্শ রাষ্ট্র হিসাবে পরিণতর মাধ্যমে উন্নত করতাম চাই আর। তো আপনি টাকা পয়সার ব্যবস্থা করুক, আমি কেরানি বললে মাত্রাম। এখন আমার চাকরিটা দরকার, জেলা ভরেন আপনি ওলা একটা ব্যবস্থা করেন, বুঝছেন? আমি ব্যবস্থা সপ্তাহ করে লিছি, আপনি টাকার ব্যবস্থা করেন একদিনের ভিতরে, এখন যা ফারেন দেন আর আমি আগামী সপ্তাহের ভিতরে চাকরির সপ্তাহ লইয়াই দাম কাগজ লইয়া আপনারে দিম এই আগামী সপ্তাহের ভিতরে। তো আমি রাত্রে যা ফারি দিব নে দিয়াও অ্যাডভান্স করুক, আমি কেরানি বললে মাতিছি। আর দেখি তো উপসচিব হইলে আমারে বলবা না কিন্তু। জি না, ও কিটা হইলে আপনার তো সারা জীবন মনে থাকবে, সারা জীবন মনে রাখা লাগবে, কিটা কো? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, না ভুল কইছি? ঠিক আছে, মাতো না, ঠিক আছে, হ্যাঁ ঠিক আউকা। কিটা খবর ভাই সাহেব, তেয়ার দেখাইব যাইগি, ভালো আছেন নি আপনি? তুই সারা জীবন টিউশনি করে যাইবে, এর চাইতে আর কিছু করতে পারত না, গাড়ি থাকবে আমি আর বেশি নাই বেটা, আজকে 8 টাকা দিব কালকের ভিতরে আমার সচিব শিক্ষিত তুমি মাস্টার্স হইরে অন্য টিউশন করা উঠতেন ধরে
তোর তিরির ফুলতারে করা আমি আমার তুই আমার চিন্তা করা তোরে বা তোরে বালা বুদ্ধি দি আর বুঝিস না পাঁচা ফাগলামে খান বেড়াল বেড়ারে খাল নতি হইয়া দেখ কিছু করতে আর পাঁচা ফাগলামে খান বলছ গো ফাগলামে খান করিস না ওয়া যা 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 সময় গোসা খাইবে ওই সময় খাম দিস না আলে দিদা ভাই তুমি তারেক ভাইয়ের টাইম দিলে না হানে এগু মানুষ ভালো নাই গে ডিস্টার্ব করবো আর খারো হানা হইব নাই কই তো এই বিদেশি সবটা টাইম দিয়ে লাভ ভাই কিছু মানুষের শাস্তি দিয়ে বুঝানির দরকার আমার মূল্যায়ন ঠিক আছে তোমাকে তো আমি যখন ঠেকায় লইয়া যাব তখন তুমি বুঝবে যে দুলাভাই কি চান আমি হয়েছি তোমার বাংলাদেশ টিমো জাতীয় টিমো ন্যাশনালর টিমোর খেলের হে আগামী মাস থেকে আসানি বন্ধু কালকে রাইত মাসরাফি ভাই দুইটা নাকি ফোন দিরা আমার বাইবারও দিরা হোয়াটসঅ্যাপও দিরা ফেসবুকও দিরা আমি তো ধরি না ব্যস্ত এর বাদে আমার ইউটিউবও ফোন দিছেন ফাইলিস এর বাদে আমার কইলা যে আপনি মাছিল এইটার খবর কিতা আর আমার নামে বলে বল ফাটাইছেন ছয়টা আমার কথা কইছেন কইছি কইয়া নই তো তোমার নামে বল একটা পাঁচটা বল বেশি লিছি ব্যাট ব্যাট না খালি বল ইগু ফয়লা মাশরাফিও বল দিয়ে খেলছিল তার ছয়টা বল আছিল পাঁচটা আমি বেশি লিছি সকালে মানুষ জুড়েই আনিছে নাকি যে দুলা ভাই কেউ 2000 দিল কেউ 3000 দিল তোমার কাছ থেকে তো আর তুমি বল ওগু ফিরিনি ভাই না দিতাই তোরা কইতানি তোর কাছ থেকে আমার বন্ধু ফ্রি বালা না ফ্রি না এক কাম করো তুমি 500 টাকা দিলে ওই দোমার শাফির বল আর তুমি ওগুলো বল না 500 টাকা দাও আর এক কাম করো ইগুর তো ট্যাপ বল ওগুলো দিমার শাফি খেললো গিলা কইলা তো সব ট্যাপ বল কন্ডারর বল আর থেনারি বান্দিও কইলা খেলছে রফিক যে খালা আগু আকরাম খান কইলা তো থেনা বান্দিয়া খেলছে ওই যে নাইকলর যদি ডাক দি এর বাদে না রফিক কইছ ঠিক আছে তোমার লাগান কইলা কেউ ব্যাট পাইছে না এক কাম করো আগামী সপ্তাহ থেকে তুমি ডাকার ট্রেনিংও যাইরা গি তুমি এক 30,000 লাগবে ওই যে পেট্টিস পুট্টিস ওটা যা আছে আর মাসাফির লোক মাতরাম আবার দেখি ফোন দিই একবার আর মাতিয়া গিতা করতে খালি ভাই ওলো লাফায় দেখতা তার বউ আমার খুব মায়া করেন এই এক লোকে খাই তার হুটকি ভর্তা খাইন খুব বেশি আমি গেলে হুটকি ভর্তা দিয়ে রাঁধন এটা মাতমুনি আরো ডাকাত গেলে লইয়া যাই যে তোমার মুনি ডাকাত ওই মাসাফি হুটকি ভর্তা খাইবা তার বউ খুব বালা ভাইন হুটকি ভর্তা তুমি এক কাম করো টাকা পয়সা গুণ রেডি করো আজকে রাত করবি ত্রিগুণ দোয়া লাগে আমি ডাকাত দিই গিয়া কইরাম টাকা লাগি যাও হোক গিয়া তোমার আম্মা বারে হোক তারে কোন জন্য খেলতো মুটোই যা যাও তুমি যাও তারটা বুঝমি না আমি বলর টাকাটা তারে দিও 500 টাকা দিলে তাই দি মুনে রনি টাইম ওকে যাও আসসালামু আলাইকুম দিলা ভাই এ তুমি যে মেই মাই ও ও কিটা করলে এই তো তুমি একটা দিলা ভাই কে যে তুমি আবার ফেটই লুরা করে দিলে আবার যে তুমি ফেক দিয়ে লেটুর বেটুল করে দিলে আমাকে আমি বেইমান কে কইলে এটা একটা বাসা এটা একটা আর্ট আমি তারে যে সুন্দর বুঝাইছি তুই বেইমান কইলে এখানে সরি দিলা ভাই আবার সরি তুমি আমাকে এইভাবে ফেদাইল দিয়ে বড়াবে না তোমার দিলা ভাইকে সিসি ক্যামেরা দিয়ে ঢাকা থেকে ঢাকা সিটি কর্পোরেশন থেকে লক্ষ্য করা হচ্ছে আর তুমি মহিলাই ভালো আমাকে হলো না চলো এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইছেন সাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইছেন সাই এই যে দুনিয়া ছায়া বাজি পুতুল রূপে বানায়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ যেমনি নাচাও তেমনি নাচি যেমনি নাচাও তেমনি নাচি তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া কিসের লাগি আপনারে
চাইলেও আমি এন্ডুকিশোর ডাবল বানিয়ে দিলাম। এন্ডুকিশোর কিতা আপনারও তো দাঁড়িয়ে সেম, খালি 20 টাকা লাগবে এন্ডুকিশোর বানাইতে। ও বাজুর দাঁড়িয়ে যদি আমি খাটিয়া ফেলাই দিই তো এন্ডুকিশোর ও বাজু পাঠাই দেবো। কিতা কই না আপনারা এন্ডুকিশোর মাইল দিবে না? অত সুন্দর কণ্ঠ, আগামী সপ্তাহের ভিতরে আপনার অ্যালবাম বারোর খার লগে গান গাইতা খোকা সাবিন ইয়াসমিন দুনা লাইলা এন্ডুকিশোর। আমারে তো কিজাত মায়া করো ইন্ডিয়া যদি আপনি আবার দেখতা নেনজি একটু তেরা ওকে একটু তেরা গার আগ বেশি আর নাইলে সব ঠিক আছে। যে সালমা সালমা এমপি সাহেবের যে বিয়া করছে ও তো আমি সাক্ষী আসলাম। এর বাদে ওই যে পড়শি একটু ফাঁকনামি করে গানো মাঝে বুঝিয়ে যায় তাই একটু ফাঁকনা ফুরি, কিন্তু আমার মানে খুব মানে আমি তো খোকা খাল লয় গান গাইতা পুরা এন্ডুকিশোর হইব নাই দেখ। অন্য যদি অন্য যদি দাড়ির স্টাইলটা এন্ডুকিশোর মানে একদম পারবো না। হ্যাঁ আপনারে দি অবশ্যই একটা গানের অ্যালবাম বাহরা লাগবো আস্তা দেশে এ হাসিফে খালি অপিয়া অপিয়া কইয়া খার করে গেছে না হোক আসিফ ইন আর বড়ই গাছর তলে বইতা নাই মনে করুক আপনি বাংলাদেশের আর্মি স্টেডিয়ামও গান গাইবা এর বাদে বিডিআর স্টেডিয়াম এর বাদে বিভিন্ন মেলা ওই যে শাহিদঘাট মেলা হয় অন গান গাওয়াইমু। এখন আপনি হোক আপনি সিদ্ধান্ত নৌকা যে কণ্ঠ কিলা গান গাইছিল দি টান তো কেন এবার ছায়া বাজি পুতুল রূপে বানায়া মানুষ যেমনি নাচাও ওয়ান্ডারফুল পালসার ডিসকভারি আর 15 অসাধারণ। এবার আপনি সিদ্ধান্ত নৌকা কিতা করতা বিদেশ গান গাওয়াত যাইবা কাতার যাইবা লন্ডন যাইবা গান গাওয়াত ফাটাইমু খালি এক টান দিবা ডলার আইব চিন্তা ভাবনা করো আপনি। আর আমার তো মনে হয় পরশুদিন মনে হয় আমার ডাকাত যাওয়া আর আমি গেটা হাত গেলেও ফয়লাও সাবিন ইয়াসমিনে কইবা কিতারে আইসত নি আমার ঘরে বাত খাইয়া যা ওলা সম্পর্ক আমার সাবিন ইয়াসমিনা বলে। আর রুনা লাইলা ফার তো বেজার রুনা লাইলা ফার যে বেজার তুই খালি সাবিন ইয়াসমিনা ফার ঘরে বাত খাস আমার ঘরে আস না ইটা খেয়ে খাবার দিতে হোক আছে। আচ্ছা যাই হোক মাতমু শিল্পী হইলে আপনার ঘরেও বাত খাইমু আপনি চিন্তা ভাবনা করুক আচ্ছা টাকা পয়সা লাগবো নিতে টাকা পয়সা এমনি লাগতো না ওই যে স্বামী ইয়াসমিন বা আরুণ আফার ঘরও যাইমু আপনার লইয়া মিষ্টি মাস্টি না লাগবো নানি আর ইটা মিষ্টি তো নর্মাল মিষ্টি খাই না তারা 25-30 হাজার টাকার মিষ্টি না লাগবো চিন্তা করেন আপনি চিন্তা ভাবনা করুক এটা আপনার ব্যাপার বিদেশ যাও কানাইল নবইয়া গান গাও কানা বাংলাদেশের স্টার হইতে আপনি চাইনি বড়ির গাছর তলে মানছে দেখতো না টিভির দেখতো কোনটা দেখতো অবস্থা খারাপ বা এ বিচারায় তো খারে কিতা শুনছুনি খেজানে কিতা কিতি বানাইয়া দিলার বোলে খেলোয়াড় বানাইয়া দিলার সচিবালয় চাকরি লইয়া দিলার আর অমুক এমপির লগে ফটো অমুক মন্ত্রীর লগে ফটো তা দেখার আর মানুষের সেটা তো প্রতারিত হইল আর আমরা গাঁও দেশের মানুষ তো গরিব উচিতনি মানুষের বুঝে না টাকা পয়সা জাগা জমিন বেশি দোয়া তো অনেকে প্রস্তুতি নিছে অনেকে কিছু টাকা পয়সা দিলে যে আমি কজন তো বুঝাইছি কইছি এটা বাটফার আগে বেলা করে বুঝো সকল তা আর এটা তো নে তো মানুষের আপনিও বুঝোক আর আমি বুঝাই রা মানুষের মানুষ তো বুঝেন না বুঝতেও চান না। ও ও আচ্ছা স্যার আমরা গ্রাম দেশের মানুষ তো বুঝে না থে আমি তো বাবা আমরা তখন বয়স হয়ে গেছে তোমরা তো এলা শিক্ষিত ছেলে ফেলে এরারে লইয়া সহযোগিতা করো আমরা সহযোগিতা পাইবাই আরো ইনশাআল্লাহ জি তো ওটার কিছু করো বাবা। আচ্ছা আচ্ছা দোয়া করো আর আপনি মানুষের বুঝাইবার আমি বুঝাইলাম মানুষের। ওকে বাবা ভাই আমার লাগি কি টান ভাইতে দেখা যাক তোমার লাগি কি টান আনা যায় তোমার লাগি একটা চার্জার চার্জার মোটর সাইকেল আনা যায়নি দেখি শেষনি মাত বেড়া তোর চাব্বা চলে যাচ্ছি দোয়া করিও রে বাবা আমারও অসুখ বাড়ছে ডায়াবেটিস বাড়ছে বুঝছো না দোয়া করিও সমস্যা নাই ডায়াবেটিস আমি ডায়াবেটিস মন্ত্রণালয়ে আলাপ করবো যে কিলা ডায়াবেটিস কম সময়ে কমাইল যায় আমার শ্বশুরের ডায়াবেটিস এটা তো আমি কোনোভাবেই মানিয়ে নিতাম পারি না। আচ্ছা আর স্বাস্থ্য কমাইল যায় কিলা আব্বা আমি চিন্তা করবো স্বাস্থ্য মন্ত্রণালয়ে দিকে আলাপ করিয়া কোনো ইঞ্জেকশন বার হয় নিউ কাল দিনা আব্বা সমস্যা নাই আলাপ হয়েছে আবার লাগতো না আচ্ছা আমি আলাপ করবো আর কতক্ষণ তো খাইলেই
জিনা আব্বা এটা দোয়া লাগতো না আব্বা, সমস্যা নাই, না দিলেও চলবো আব্বা। তোমার ওরিয়ে দিছি না আর কি, খেয়াল করে দিও। জি আব্বা ঠিক আছে। আর ডাকাত গিয়ে না নি কুটকুট দিয়ে দিও জারাম কি। জি আব্বা এটা সমস্যা নাই, কুট বিভিন্ন কোম্পানি গিফট দেয় আমারে। একটা কাপ দিয়ে রাখ দিই দিই। তোমার ওগু কি গো আগু, ও এটা কোনো সমস্যা নাই, যাও ও তো শেষ দোয়া, চলে যাও, বাই বাই। আই বল আফসা খাতুন, বাই বাই, ভালো থেকো দিনে রাতে, তোমার পার্ট এখানেও শেষ। এখন অন্য কোন রহিমা খাতুন বা আম্বিয়া একজন মানুষ আপনার ভাগ্য পরিবর্তন করিয়া দেন, ঠিক আছে? আপনারা ঠিকঠাক মতো রিহার্সেল দোকা, তুমি ভালো করে প্র্যাকটিস করো ভাই। ভাই চিন্তা করবা না, বাইর জামিন আমি হাইকোর্ট থেকে লইয়া দিব, এটা লোকটো না ভাই, আমারটা ভাই, কোনো চিন্তা নাই, আমি খালি ডাকাত যাইলাম, এক সপ্তাহের ভিতরে সবার ভাগ্য পরিবর্তন এদের শিল্পী এটা গানো নৌকা। ও সাথী রে যেও না কখনো দূরে, আইতাছি এক সপ্তাহ পরে, চলে যাচ্ছি ওর নূতন চিন্তা। এরকম কিছু ঠকবাজ আছে যারা সমাজের মানুষকে মিথ্যা স্বপ্ন ও আশ্বাস দিয়ে নিজের স্বার্থ হাসিল করছে, আর নাম ব্যবহার করছে প্রভাবশালীদের, তাদের প্রতারণার কারণে স্বপ্ন ভাঙছে লাখো যুবকের। আসুন এদের ব্যাপারে সচেতন হই। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন।